আজকে একটু ভিন্নভাবে ইফতারটা রেডি করব। আর এই তো ছেলে এখানে কেক খাবে, সেই জন্য ছেলের জন্য এখানে কেক বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখতে দেখতে আল্লাহর রহমতে আমরা 12টা রোজা পার করে 13টা রোজায় পড়ছি। আর যাই হোক, এই তো আমি কেক বানানোর জন্য কেক বানানোর সব রকম উপকরণগুলো দিয়ে ব্লান্ডারে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি গ্যাসের চুলায় এই তো তাওয়াতে বসিয়ে দিয়ে কেকটা বানিয়ে নেব। আর আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে এভাবে কেক বানালে, ছেলে মেয়ে দুজনই। আর এই তো এখানে মুরগি মাংস একটা দেশি মুরগি আনছিলাম, সেই দেশি মুরগিটা এখানে কেটে কুটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, রান্না করব। এখানে লাল শাকটা সিদ্ধ করে রেখেছি। যাই হোক, এখানে তো সিমাই রান্না করব, টুকিটাকি অল্প কিছুই রান্না করব। আর এখানে কেকটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। আর এটা কিন্তু পুরো 40 মিনিটের মতো আমার সময় লেগেছে হতে। আর এখানে আমি সিমাই রান্না করার জন্য দুধটা জাল দিয়ে নিয়ে এখানে সিমাইটা দিয়ে দিয়েছি। এখানে চিকেনটা এখন রান্না করে নেব, যাই হোক কেকটা নামিয়ে নেব। আর এই হলো আজকে রান্না বান্না। আজ আর ইফতার তো বাড়িতে একটু কমই, মানে যে কয়দিন ধরে কমই রান্না করতেছি, খেতে চায় না। আর এভাবে একটু একটু কেক একটু সিমাই হালকা পাতলা করে রান্না করলে একটু যাই হোক খাওয়া দাওয়া করা, নামাজ কালাম পরে আসার পর কিন্তু আবার রাতের খাবারটা খেতে হয়। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন কেকটা খুবই সুন্দর হয়েছে। যাই হোক, আমার ছেলেটা খুবই খুশি হয়েছে কেক বানানো দেখে। আর এই রেসিপিটা চাইলে কিন্তু আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে, চাইলে আপনারা একটু ঘুরে দেখে আসতে পারেন। আর এই তো এখানে আমি মুরগি মাংসটা, দেশি মুরগি আর কি, দেশি মোরগ আলু দিয়ে একটু রান্না করবো, একটু গায়ে গায়ে ঝোলটা রাখবো। আর এখানে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।